এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হলো রিভিশন ক্ষমতা ও রিভিশনের শাস্তি ও খালাসের রদ বদল আর পুরো প্রশ্নটি যদি আমরা বলি সেটি হলো ফৌজদারি রিভিশন মামলা শুনানিতে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজের ক্ষমতা আলোচনা করো উক্ত ক্ষমতা প্রয়োগ করে আদালত কি খালাসের আদেশ রদ করে শাস্তি প্রদান করতে পারেন তো এই প্রশ্নের সমাধান এখন আমরা দেখব রিভিশন এক সাধারণভাবে বলা যায় উদ্ধতন বিচারকের নিম্ন আদালতের বিচারকগণের কাজ কর্ম তদারক করার ক্ষমতার আইনগত নামই হল রিভিশন ভুল ত্রুটি পরিশোধনের জন্য বা সংশোধনের জন্য পুনরায় দেখাকে রিভিশন বলা হয় তাহলে ভুল ত্রুটি সংশোধনের জন্য পুনরায় দেখাকে রিভিশন বলা হয় আর রিভিশন একতিয়ার হলো নিম্ন আদালতের ভুল ত্রুটি সংশোধনের জন্য উচ্চ আদালতে বিদ্যমান এক্তিয়ার বিচার কার্যক্রমে নানাবিধ ভুল ত্রুটি হতে পারে এইসব বুল ত্রুটির সংশোধন অত্যাবশ্যক যদি সংশোধন ব্যবস্থা না থাকে তাহলে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়ে দাঁড়াবে তাই বুল ত্রুটি সংশোধনের জন্য রিভিশন ব্যবস্থার বিধান রাখা হয়েছে যাহা ফৌজদারি কার্যবিধির ধারা চারশো পঁয়ত্রিশে বিশদভাবে বর্ণনা করা আছে উক্ত ধারায় বলা হয়েছে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোনো নিম্নতর ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোনো সিদ্ধান্ত দণ্ড বা আদেশের নির্বুলতা বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদালতের কোনো কার্যক্রমের নিয়মানুগত সম্পর্কে পরিতুষ্ট হবার জন্য উক্ত আদালতের কোন মোকদ্দমার নথিপত্র তলব করতে ও তাহা পরীক্ষা করতে পারবেন তাহলে চারশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী কোনো আদালতের নথিপত্র তলব করতে এবং তা পরীক্ষা করতে পারবেন এবং অনুরূপ নথি তলবের সময় নির্দেশ দিতে পারবেন যে নথিপত্রের পরীক্ষা সাপেক্ষে কোনো দণ্ড কার্যকরীকরণ স্থগিত থাকতে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজের দেয়া বন্ডে মুক্তি দিতে হবে তো এখন আমরা দেখব যে হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে তো হাইকোর্ট বিভাগের একটিয়ার হাইকোর্ট বিভাগের রিভিশন এখতিয়ার সম্পর্কে ফৌজদারি কার্যবিধি চারশো উনচল্লিশ ধারায় বলা হয়েছে উক্ত ধারায় হাইকোর্ট বিভাগের এখতিয়ার সম্পর্কে যা বলা হয়েছে আমরা তা সরাসরি এখন মূল আইন থেকে দেখব তো চারশো উনচল্লিশের এক এখানে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ নিজে যে মোকদ্দমার নথিপত্র তলব করেছেন বা যা আদেশের জন্য প্রেরিত হয়েছে বা যা অন্য রূপে হাইকোর্ট বিভাগের গোচরীভূত হয়েছে তাহলে হাইকোর্ট বিভাগ নিজে যে মোকদ্দমার নথি তলব করেছেন বা যা আদেশের জন্য প্রেরিত হয়েছে হাইকোর্ট বিভাগে আদেশের জন্য নিম্ন আদালতে পাঠিয়েছে বা যা অন্য কোন রূপে হাইকোর্ট বিভাগের গোচরীভূত হয়েছে মানে যে কোনো একটা মাধ্যম থেকে হাইকোর্ট এই সম্পর্কে জানতে পেরেছে ওই মোকদ্দমার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ উহার শ্রীয় সুবিবেচনায় চারশো তেইশ চারশো ছাব্বিশ চারশো সাতাইশ চারশো আঠাশ ধারার আপিল আদালতকে বা তিনশো আটত্রিশ ধারায় আপিল আদালতকে বা চারশো আটত্রিশ ধারায় কোনো প্রদত্ত ক্ষমতাসমূহের মধ্যে যে কোনোটি প্রয়োগ করতে পারবেন তাহলে যদিও এটা রিভিশন কিন্তু এই রিভিশনের ক্ষেত্রে আপিল সংক্রান্ত আমরা যে ধারাগুলো বলেছি চারশো তেইশ চারশো ছাব্বিশ চারশো সাতাইশ চারশো আটাইশ এই যে ধারাগুলোর যে ক্ষমতা এবং তিনশো আটত্রিশ চারশো আটত্রিশ ধারার এই ক্ষমতাসমূহের মধ্যে যে কোনোটি প্রয়োগ করতে পারবেন এবং দণ্ড বাড়াতে পারবেন এবং রিভিশনের অধিক্ষেত্র সম্পন্ন আদালতের বিচারকগণ যখন তাহাদের অভিমত সমানভাবে বিভক্ত হবেন তখন কার্যক্রমটি চারশো উনত্রিশ ধারায় রূপে নিষ্পত্তি করতে হবে তাহলে রিভিশনের ক্ষেত্রে আপিলের যে ক্ষমতা সেটিও প্রয়োগ করতে পারছে কিছু ধারার আলোকে সেটা আমরা দেখলাম চারশো উনচল্লিশের একে এখন আমরা দেখব যে দুইয়ে আসামি আত্মপক্ষ সমর্থনের নিজে বা কৌশলের মারপথ তাহার বক্তব্য পেশের সুযোগ না পেলে অর্থধারার অধীন তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না তাহলে চারশো উনচল্লিশ ধারা অনুযায়ী কোনো আদেশ দেওয়া যাবে না যদি আসামি আর্থপক্ষের সমর্থনে নিজে বা তার কৌশলের মারফতে তার বক্তব্য পেশের সুযোগ পান তাহলে এটি দুইয়ে বলা হয়েছে পদারা তিনে বলা হয়েছে অর্থধারায় সংশ্লিষ্ট দণ্ড কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হয়ে থাকলে আসামি যে অপরাধ করেছে বলে আদালত ধরে নেয় সেই অপরাধের জন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতেন আদালত উহা অপেক্ষা অধিক দণ্ড দিবেন না তাহলে সংশ্লিষ্ট দণ্ড কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলে এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আমরা যেটা জানি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনারা যে পরিমাণ দণ্ড দিতে পারেন হাইকোর্ট বিভাগ সেই দণ্ড অপেক্ষা অধিক দণ্ড দিতে পারবেন না যেহেতু ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিষয়টি রিভিশন হয়েছে তাই ম্যাজিস্ট্রেট আদালতের যতটুকু ক্ষমতা আছে ঠিক ততটুকু ক্ষমতার ভেতরেই দণ্ড বাড়ানো যাবে এর অধিক বাড়ানো যাবে না এটা বলা হয়েছে চারশো উনচল্লিশের তিনে চারশো উনচল্লিশের চারে বলা হয়েছে খালাসের সিদ্ধান্তকে দণ্ডাদেশে পরিবর্তন করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে বলে অর্থধারায় কোনো কিছু মনে করা যাবে না তাহলে তিনশো চারশো উনচল্লিশের চার অনুযায়ী আমরা যে কথাটি বলতে পারি আসলে ম্যাজিস্ট্রেট খালাসের সিদ্ধান্তকে দণ্ডাদেশে পরিবর্তন করতে পারবেন না বা করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে বলে অর্থধারায় কোনো কিছু মনে করা যাবে না তো আমরা এই অংশ থেকেও প্রশ্নের একটু অংশ আসবে শেষের অংশ সেটা আমরা আবার পরবর্তীতে আলোচনা করব বাদ দায়রা যত চারশো উনচল্লিশের ক ধারার অধীন কোনো আদেশ প্রদান করলে সেই বিষয়ে কোনো কার্য পদ্ধতি গ্রহণ করা যাবে না কারণ আমরা জানি যে আহ চারশো উনচল্লিশের ক ধারার অধীন দায়রা জজের যে রিভিশন রিভিশনের আলোকে যে আদেশ দেয় সেটি কিন্তু চূড়ান্ত এই জন্য সে আদেশ প্রদান করলে সেই বিষয় কোনো কার্যপদ্ধতি গ্রহণ করা যাবে না সেটি আবার দ্বিতীয় হাইকোর্টে প্রেরণ করতে পারবে না এটি চারশো উনচল্লিশের চারে বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে দণ্ড বৃদ্ধি করতে পারবে না ঠিক সেইখানে যেখানে বলা হয়েছে খালাসের আদেশকে রদ বদল করে দণ্ড পরিণত করবেন ঠিক সেই জায়গায় বলা হয়েছে আবার জেলা জজ যদি কোনো সরি দায়রা জজ যদি কোনো সিদ্ধান্ত দেন তাহলে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে তারপর এইখানে পাঁচ উপধারায় যেটি বলা হয়েছে যে ক্ষেত্রে অর্থবিধির অধীন আপিল চলে কিন্তু আপিল রুজু করা হয়নি সেই ক্ষেত্রে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষের উদ্যোগে রিভিশন আকারে কোনো কার্যক্রম গ্রাহ্য করা যাবে না তাহলে যেখানে আপিল করবে সেখানে সে আপিল করতে হবে সে যদি কোনো রিভিশন করে তাহলে কোনো কার্যক্রম গ্রাহ্য করা যাবে না এটি পাঁচে বলা হয়েছে আর উপধারা ছয় বলা হয়েছে অর্থধারায় যাই থাকুক না কেন কোনো দণ্ডিত ব্যক্তিকে কেন তার দণ্ড বাড়ানো যাবে না হুম তার দুই উপধারার অধীন তার কারণ দর্শাবার সুযোগ দেওয়া হলে উক্ত কারণ দর্শাবার সময় তার দণ্ডের বিরুদ্ধেও কারণ দর্শাতে অধিকারী হবে এখন আমরা দেখব যে দায়রা জজের রিভিশন এখতিয়ার সম্পর্কে আলোচনা তো নিম্ন আদালতের বিচার কোন প্রকার অনিয়ম ভুল ত্রুটি বা ন্যায় নীতির পরিপন্থী কার্যকলাপ পরিলক্ষিত হলে তার সংশোধনের লক্ষ্যে উচ্চতর আদালত রিভিশনের একটিয়ার প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধির ধারা চারশো উনচল্লিশ ধারায় হাইকোর্ট বিভাগের উপর যে রিভিশন এক্তিয়ার প্রদত্ত রয়েছে তা অক্ষুণ্ণ রেখে ধারা চারশো উনচল্লিশের কদে হাইকোর্ট বিভাগের এইরূপ সকল ক্ষমতা দায়রা জজের উপর অর্পিত হওয়ার কারণে নিম্ন আদালতের ভুল ত্রুটি বা ন্যায়নীতির পরিপন্থী কার্যকলাপের প্রতিকার স্থানীয়ভাবে প্রদান সম্ভব হয়েছে উক্ত ধারায় রিভিশন এক্তিয়ার সম্পর্কে বলা হয়েছে যে এখানে চারশো উনচল্লিশের কয়ের যে প্রথম উপধারা সেখানে বলা হয়েছে কোনো কার্যক্রমের ক্ষেত্রে নিজে কোনো মোকদ্দমার নথি তলব করে থাকলে কিংবা অন্য কোনোভাবে বিষয়টি তার গোচরীভূত দায়রা জজ চারশো উনচল্লিশ ধারার অধীন হাইকোর্ট বিভাগের যাবতীয় বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এটি বলা হয়েছে চারশো উনচল্লিশের কয়ের এক উপধারায় তার মানে হলো এখানে দায়রা জজ তিনি নিজে কোনো মামলা নথি তলব করে অথবা কোনোভাবে যদি বিষয়টি তার গোচলীভূত হয় তাহলে তিনি কি করতে পারবেন চারশো উনচল্লিশ ধারার অধীন হাইকোর্ট বিভাগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে পারবেন তার পরবর্তীতে দুই উপধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার পক্ষ হতে দায়রা জজের নিকট কোনো রিভিশন দরখাস্ত করা হলে তাহলে কোনো ব্যক্তি কর্তৃক অথবা তার পক্ষ হতে যদি দায়রা জজের নিকট কোনো রিভিশন দরখাস্ত করা হয় বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এটি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির চারশো উনচল্লিশের কয়ের দুইতে তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তি যদি দায়রা জজের নিকট কোনো রিভিশন দায়ের করে সেই রিভিশনে যে দায়রা জজ সিদ্ধান্ত দিবেন সেটি চূড়ান্ত হবে তারপর উপদারা তিনি বলা হয়েছে দায়রা জজের সাধারণ বা বিশেষ আদেশক্রমে কোনো মোকদ্দমা অতিরিক্ত দায়রা জজের নিকট হস্তান্তরিত হলে সেই মোকদ্দমা প্রসঙ্গে তিনি অর্থ অধ্যায়ের অধীন দায়রা জজের সমস্ত বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন দ্যাট মিন্স দায়রা জজ যদি অতিরিক্ত দায়রা জজকে এই রিভিশন হস্তান্তর করে শোনার জন্য তাহলে দায়রা জজের মতো ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন অতিরিক্ত দায়রা জজ আর এটি বলা হয়েছে চারশো উনচল্লিশের কয়েক তিনে রিভিশনের ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্ত চূড়ান্ত কারণ দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই অতিরিক্ত দায়রা জজ এ ধারায় রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন এখন আমরা দেখব যে প্রশ্নের সর্বশেষ অংশ যেখানে বলা হয়েছে যে ডিভিশন আদালত কি খালাসের আদেশ রদপূর্বক শাস্তি প্রদান করতে পারে ফৌজদারি কার্যবিধির ধারা চারশো উনচল্লিশ এর চার ধারা অনুসারে খালাসের অভিমতকে দণ্ডের অভিমতে পরিবর্তন করার অথবা দায়রা জজ ধারা চারশো উনচল্লিশের ক ধারার আওতায় প্রদত্ত আদেশ বিষয়ে ডিভিশনের কোনো কার্যধারা গ্রহণ করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে দেওয়া হয়েছে বলে এই ধারায় কোনো কিছু মনে করা যাবে না তাহলে আমরা এই ক্ষেত্রে একটা নজির দেখি যে সালাউদ্দিন বার্সেস স্টেট ফর্টি টু ডিএলআর ওয়ান মামলাতে আদালত বলেন যে আসামি ডাকাতির মামলাতে বিচারিক আদালতে খালাস পান এবং উক্ত খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে না ফৌজদারি কার্যবিধির চারশো সতেরো ধারা অনুসারে ধারা চারশো উনচল্লিশের অধীনে হাইকোর্ট বিভাগে এই ক্ষমতা নেই খালাসের আদেশ বাতিল করে দণ্ডে পরিণত করার খালাসের আদেশ যদি ন্যায় বিচারের পরিপন্থী বা বেআইনিভাবে প্রযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে খালাসের আদেশ রদ করা যেতে পারে নিম্ন আদালতের সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যে সিদ্ধান্ত পৌঁছেছে তার সাথে দ্বিমত পোষণ করলে রিভিশন মামলার আসামিদের খালাসের আদেশ বাতিল করে মামলা পুনরায় বিচারে প্রেরণ করা সঠিক নয় কেবল যদি নিম্ন আদালতের সিদ্ধান্ত স্পষ্টত বা বা অস্পষ্ট হয় আদালতের ত্রুটিপূর্ণ হয় তবেই খালাসের আদেশ বাতিল করে মামলার পুনরায় বিচারে প্রেরণ করা উচিত তো এই ছিল মোটামুটি রিভিশন ক্ষমতা এবং রিভিশনের শাস্তি ও খালাসের রদ বদল করা যায় কিনা সে সম্পর্কে আলোচনা